আচ্ছা তোমাদের যেটা পড়াচ্ছিলাম ইকোনমিক্স বোর্ড কোশ্চেন বা টেস্ট কোশ্চেন সলভিং এর ক্লাস সেটা হচ্ছে আজকে তোমাদের তিন বা চার নাম্বার ক্লাস হবে তো এটা তোমার এখান থেকে অনেকগুলো প্রশ্ন পড়ানো হয়েছে এখন হচ্ছে আজকে তোমাদের সাত থেকে পড়াবো ঠিক আছে চাহিদা রেখা এবং হচ্ছে চাহিদা সূচির মধ্যে পার্থক্য কি যেমন আমরা প্রথম ক্লাসটায় প্রথম বা সেকেন্ড বা থার্ড ক্লাসে কিন্তু আমরা বা লাস্ট ক্লাসে ঠিক আছে লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কিন্তু এই যেন এই প্রশ্নগুলো যেমন চাহিদা বিধি কাকে বলে অনুমিত শর্তাবলী এই যে চাহিদা বিধি কাকে বলে চাহিদা নিয়ে কিন্তু আমরা অনেকগুলা প্রশ্নই কমপ্লিট করেছি এখন এই চাহিদা রিলেটেড এখন আমাদের আরেকটা প্রশ্ন আছে যে নাম্বার যেটা চাহিদা রেখা এবং সূচির মধ্যে পার্থক্য এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে হতে পারে যে চাহিদা রেখার মাধ্যমে ব্যাখ্যা করো বা আসতে পারে চাহিদা সূচির মাধ্যমে ব্যাখ্যা করো বা দুইটা একসাথেও আসতে পারে যে চাহিদা রেখা এবং সূচির মধ্যে পার্থক্য বা সম্পর্ক ব্যাখ্যা করো এখন দেখো এখানে বলেছে চাহিদা সূচি বা ডিমান্ড শিডিউল কাকে বলে যেমন এখানে প্রথমে বলা আছে কি যে অন্যান্য অবস্থা হাইলাইট দেখবা যেখানে বলা আছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোন ভোক্তা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে তার সংখ্যাত্মক প্রকাশ বা তালিকাকে চাহিদা সূচি বা ডিমান্ড শিডিউল বলা হয় ঠিক আছে বা আরেকটা বলেছে চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ তাহলে আমরা কিন্তু চাহিদা বিধিটা পড়েছিলাম এখন চাহিদার ওই সূচিতে যখন আমরা প্রকাশ করব বা একটা টেবিলে যখন আমরা প্রকাশ করবো সেটাকে সূচি এবং সেখানে কি কি থাকবে একটা থাকবে মনে করো যে দাম এবং আরেকটা থাকবে পরিমাণ কারণ চাহিদাটা কিন্তু দাম এবং পরিমাণের উপর ভিত্তি করেই কিন্তু চাহিদা রেখা বা সূচি অঙ্কন করা হয় ঠিক আছে যেমন এখানে কিন্তু আমাদের প্রথম লাইনটা সুন্দর করে বলে দিয়েছে যে যখন এটাকে সংখ্যাত্মক প্রকাশ বা তালিকাতে যখন প্রকাশ করা হবে তাহলে দেখো এই যে নিচে যে টেবিলটা এটা কিন্তু সূচি ঠিক আছে চাহিদা সূচি যেমন এখানে তোমাদের চাল দিয়ে এক্সাম্পল দেওয়া আছে তোমরা যে কোনো কিছু দিয়ে এক্সাম্পল দিতে পারো দেখো সিস্টেমটা কেমন যে যখন বলেছে দাম আর দাম বেশি মানে আটাশ টাকা তখন কি হবে চাহিদার পরিমাণ দশ টাকা মানে দাম বেশি এবং চাহিদাটা কি এখানে কম পরবর্তীতে দেখো দামটা যখন কমে গেল ২৬ টাকায় চলে আসলো তার মানে তখন চাহিদার পরিমাণটা কি হয়ে যাবে বেশি হয়ে যাবে। বিপরীত সম্পর্ক হবে যেমন দেখো এখানে আবার যখন দামটা আরো কমে চব্বিশে চলে আসলো তখন চাহিদার পরিমাণ গিয়ে কি হলো বেড়ে গেল বিশ হয়ে গেল আবার কমে গেল আবার চাহিদার পরিমাণটা বেড়ে গেল তো দাম যখন কমে যাবে তখন চাহিদা বেড়ে যাবে আবার দাম যখন বেড়ে যাবে তখন চাহিদা কমে যাবে তাহলে এটা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি বাট আজকে আমাদের এখানে কি প্রশ্নটা এসেছে চাহিদার সূচি যখন সূচি এই জিনিসটা খেয়াল রাখবা যখন সূচি ঠিক আছে বলবে বা টেবিলের মাধ্যমে বা সারণীর মাধ্যমে বলবে তখন অবশ্যই তোমাদেরকে টেবিলের মাধ্যমে আঁকতে হবে এবং এই যে এখান থেকে যে তোমাদের একটা ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাটা কিন্তু যেটা আমি তোমাদের বললাম যে দাম বাড়লে আটাশ টাকা থেকে আটাশ টাকা যখন তখন দশ টাকা হচ্ছে এই ব্যাখ্যাটাই কিন্তু যেখানে করেছে তো যখন তোমরা সুচি আঁকবা আঁকার পরে কিন্তু তোমাদের এই ব্যাখ্যাটা করে দিতে হবে ঠিক আছে মায়েরা আমার ক্লাস আছে কথা সবাই মিউট থাকো প্লিজ সবাইকে মিউট থাকতে হবে তোমাদের মাইক্রোফোন আনমিউট হয়ে যায় যে তখন কি হয় কথাগুলো চলে আসে মাইক্রোফোনটা একটু চেক দিয়ে নিবা সবাই আচ্ছা তাহলে বিষয়টা কি এই যে তুমি যে সূচিটা যে টেবিলটা তুমি এখানে অঙ্কন করবা এই সম্পর্কটাই কিন্তু তোমাকে কি করতে হবে এখানে দেখাতে হবে তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কি গেল চাহিদা সূচি গেল এই পর্যন্ত ঠিক আছে পরবর্তীতে আমাদের প্রশ্ন এসেছে চাহিদা রেখা দেখো চাহিদা রেখা এবং সূচি তাহলে এখন আমরা পড়বো চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভটা কি এটাই বেশি প্রচলিত তোমাদের বইয়ের মধ্যে দেখবা ক্ষেত্রে প্রশ্ন ডিমান্ড ডিমান্ড কার্ভ নিয়েই আসে আসে সাপ্লাই প্রশ্ন বেশি তোমরা কিন্তু যোগান রেখাটাও গত ক্লাসে পড়েছ ঠিক আছে সেম ভাবে চাহিদা রেখাও পড়েছো তো চাহিদা রেখা নিয়ে যেখানে একটা চিত্র আছে এখন দেখো এখানে কি বলেছে যে চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ কাকে বলে বলেছে চাহিদা সূচিকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলে তাহলে বিষয়টা কেমন এই যে সূচিটা তুমি টেবিলে প্রকাশ করেছ যখন তুমি সেম জিনিসটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করবা জ্যামিতিক চিত্রে তখন সেটাকে কি বলা হবে চাহিদা রেখা বলা হবে ঠিক আছে তাহলে দেখো চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে তাহলে বিষয়টা হলো কি চাহিদা সূচি আগে আসবে তারপরে চাহিদা রেখা অঙ্কন করতে হবে এইটা হচ্ছে স্টেপ ঠিক আছে এই স্টেপটা ফলো করতে হবে আবার এখানে কিন্তু অন্য একটা সংজ্ঞা আছে তোমরা নিজেদের মতো লিখে দিবা বাট মেন সংজ্ঞাটা কিন্তু এইটা যে চাহিদা সূচিকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হবে এটা ডিমান্ড কার্ড এখন দেখো এই যেখানে একটা চিত্র আছে তোমরা এখানে যে বাংলায় লিখবে এগুলো যে নিচে পরিমাণ লিখতে পারো এখানে প্রাইস দাম লিখবা এবং এখানে ডিমান্ড কার্ড বা চাহিদা রেখা এখানে যে চিত্রটা আছে তোমরা এটা না দিয়ে যে সেম আগের চিত্রটাও দিতে পারো কোনো সমস্যা নেই দুইটাই সেম এই যে এই চিত্র তোমরা দিতে পারো ঠিক আছে এটা তোমাদের বই থেকে নেয়া আর এটা হচ্ছে গুগল থেকে নেয়া সো ঠিক আছে দুইটাই দিতে পারো তোমাদের ভালো লাগবে সেটাই দিবা কোন সমস্যা নেই একই চিত্র ঠিক আছে তবে তোমরা কি করবা জিনিসটা এখানে বাংলায় লিখবা যেমন তোমরা যারা বাংলায় আনসার করবে অবশ্যই বাংলায় লিখতে হবে প্রাইস না লিখে এখানে দাম লিখবা কোয়ান্টিটি না লিখে এখানে চাহিদার পরিমাণটা লিখবা ডিমান্ড কাঠটা মানে কি চাহিদা রেখা এটা কিন্তু তোমাদের আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে এই রেখাটা এইগুলো কিভাবে এসেছে ঠিক আছে চাহিদা বিধিতে তোমরা তারপর আমি একটু দেখিয়ে দিই তোমাদের এই যে এখানে আমি বুঝিয়েছি এই যে এখানে যখন তোমাদের চিত্রটা ব্যাখ্যা করে দিয়েছিলাম তখন এই যে চিত্রতে যা যা হয়েছে এটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম ওভাবে করে তোমরা জাস্ট ব্যাখ্যাটা করবা আর কিছুই না সেম ভাবে সূচিটা যেভাবে ব্যাখ্যা করেছ বাড়ছে কমছে এভাবে তোমাদের চাহিদা রেখাটাও অঙ্কন করে জাস্ট ব্যাখ্যা করে দেখাতে হবে এই সেখানে কিন্তু কঠিন কিছু নাই তবে এই যে এখানে এসে আমাদের একটা প্রশ্ন আসতে পারে চাহিদা রেখা এবং সূচির মধ্যে পার্থক্য লিখ পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট পার্থক্য নিয়ে সবসময় প্রশ্ন আসে পার্থক্য আসলে বক্সে দিবা ঠিক আছে আমি এখানে বক্সে দিইনি বা পার্থক্য আসলে বক্সে দিতেই হবে তাহলে দেখো প্রথমত বলেছি কি দ্রব্যের মূল্য এবং চাহিদার মধ্যকার বিপরীত সম্পর্ক যখন চাহিদা দেখানো হয় তাই হচ্ছে সূচি আর যখন রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তখন রেখা চাহিদা রেখা এটা কিন্তু প্রথম তোমাদের সঙ্গাতেই ছিল এক নাম্বার দুই নাম্বারটা বলেছে কি ভোক্তা বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক চাহিদা সূচি তাই প্রকাশ করে তাহলে চাহিদা সূচি কি প্রকাশ করবে ভোক্তা কেমন দামে কি পরিমাণ পণ্য ক্রয় করবে যেমন এই যে এখানে তাকালে তোমরা বুঝবা যে যখন টাকা করছে তখন দশ কেজি সেল হচ্ছে যখন তারা টাকা করছে তখন কেজি সেল হচ্ছে তাহলে এই যে কি পরিমাণ ক্রয় করবে এ কথাটা এখানে বলেছে এটাই চাহিদা সূচির মাধ্যমে প্রকাশ করা হয় আবার বলেছে অন্যদিকে নির্দিষ্ট ভোক্তা দ্রব্যের কি পরিমাণ কিনতে ইচ্ছুক চাহিদা রেখা তাই প্রকাশ করবে তো রেখার মাধ্যমে এটা প্রকাশ করা যে ভোক্তা কি পরিমাণ দ্রব্য কিনতে ইচ্ছুক হবে তারপরে বলেছে কি চাহিদা সূচি গাণিতিকভাবে তালিকার মাধ্যমে দেখানো হয় যেটা হচ্ছে গাণিতিকভাবে বা তোমরা একটা টেবিলের মাধ্যমে দেখো এখানে কোনো চিত্র আসে না একটা গাণিতিক টেবিল থাকে বাট বলেছে চাহিদা রেখাটা কি জ্যামিতিক ভাবে দেখানো হয় বা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তারপর এখানে আছে চাহিদার সূচির একদিকে দ্রব্যের প্রতি এককের দাম এবং সে অনুযায়ী দ্রব্যের কত একক ক্রয় করা হলো তা থাকে চাহিদা সূচির দিকে তোমরা দেখবে এক সাইড দাম থাকে আর এক সাইড তোমার পরিমাণ থাকে সেটাই বলেছেন আবার অন্যদিকে চাহিদা রেখা দুটি অক্ষ থাকে একটি দামের অক্ষ অপরটি চাহিদার পরিমাণের অক্ষ অক্ষ বলতে কি জিনিসটা এজে এখানে ও এক্স মনে করো এখানে ও থাকবে এখানে এক্স থাকবে এখানে ও এখানে ওয়াই থাকবে ঠিক আছে তাহলে কি হলো ও এক্স অক্ষ বরাবর আমরা বললাম পরিমাণ এবং ও ওয়াই অক্ষ বরাবর আমরা কি বললাম যে দাম থাকলো এটাই এই চার নম্বরে পার্থক্যটা করেছে সেটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই কিন্তু চাহিদা রিলেটেড কোয়েশ্চেন তবে এগুলা বইয়ের ক্লাস আমি তোমাদের নেই নি ওইগুলা শিখে যেগুলো আমরা টেস্ট ইম্পর্টেন্ট পাবো সেগুলো এই ক্লাসে আলোচনা করা হবে ঠিক আছে এই চাহিদা রেখা এবং সূচির এই টপিক চাহিদা যোগান তবে যোগান থেকে চাহিদাটা বেশি ইম্পর্টেন্ট বাট এই দুইটা নিয়েই কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে বিশেষ করে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে আমি বলে দিচ্ছি পাঁচ ছয় সাত এই পাঁচ ছয় সাত প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি দুই নাম্বার প্রশ্নটা এখনো পড়াইনি এ সেটাও পরে পড়াবো তার সাথে আমি আট নাম্বারটাও পরে পড়াবো এগুলো আমি একটু কাজ বাকি আছে এখন আমরা আসব নয় নাম্বার প্রশ্নটা এটা আমি তোমাদের অনেকবার ক্লাস নিয়েছি মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয় বাট এটা কিন্তু তোমাদের এই যে টেস্টের প্রশ্নগুলোতে কিন্তু এটা অনেকবার রিপিটেড হয়েছে অনেকগুলা কলেজে তো এগুলা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের দুই টাইপের প্রশ্ন আছে যেমন একটা হচ্ছে মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয় এটা ও যে তোমাদের অ্যানালাইসিস অফ কস্টের একটা চ্যাপ্টার ছিল ব্যয় বিশ্লেষণ সেখান থেকে আবার আবার আরেকটা হচ্ছে এই যে উৎপাদন রিলেটেড মোট উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের মধ্যে পার্থক্য এটা বা তোমাদের প্রোডাকশন থিওরি যেটা আমি পড়িয়েছিলাম ওই চ্যাপ্টার থেকে সো দুইটা একই তবে একটু পার্থক্য আছে সেগুলো আমরা এখন দেখব তাহলে দেখো এখানে বলেছে কি মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক এখন তোমাদের প্রশ্নটা আসতে পারে পার্থক্য লিখো এটাও আসতে পারে বা পার্থক্য বললো তোমরা একটু ব্যাখ্যা লিখে তারপরে তোমরা বক্স করে দিবা বা সম্পর্ক রিলেটেড প্রশ্ন এখানে বেশি আসে যেমন বলেছে মোট ব্যয় বা টোটাল কস্ট কাকে বলে যেমন এখানে দেখো কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী উপকরণ বাবদ যে ব্যয় করে তাকে মোট ব্যয় বা টোটাল বলে বলেছে কি যে কোনো একটা সময় হতে পারে নির্দিষ্ট সময় সেখানে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য বিষয়টা হচ্ছে উপকরণ বাবদ যে ব্যয় হয় এখন তুমি একশোটা কলম উৎপাদন করবা একশোটা কলম উৎপাদনের জন্য তোমার তো কাঁচামাল প্রয়োজন এখন তোমার পঞ্চাশ টাকার কাঁচামাল প্রয়োজন তাহলে এই একশোটা দ্রব্য উৎপাদন করার জন্য তুমি যে পঞ্চাশ টাকার কাঁচামাল ক্রয় করলা তারপরে তোমার দেখা গেল তোমার শ্রমিকদের মজুরি আছে তোমার দোকান ভাড়া আছে তোমার আরো আদার্স অনেক কষ্ট আছে পরিবহন ব্যয় আছে সব খরচ মিলিয়ে তোমার টোটাল যে ব্যয়টা হবে সেটাকে বলা হয় কি মোট ব্যয় বা টোটাল কস্ট তোমার এখানে ফিক্সড কষ্ট থাকতে পারে এবং ভেরিয়েবল কষ্ট থাকবে মানে কি স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুই ব্যয়ের যোগফলটাকেই বলা হয় কি মোট ব্যয় যেমন এখানে বলেছে উৎপাদনের পরিমাণ কম কম বেশি বেশি হলে হয় এটাই স্বাভাবিক ঠিক আছে এখানে বলেছে স্বল্পকালীন সময়ে মোট উৎপাদন ব্যয়ের মধ্যে স্থির উপকরণ ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত থাকে তাহলে মোট ব্যয়ের সংজ্ঞাটা কি হবে এই যেটা বললাম স্থির ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় বাকি টোটাল কস্ট সমান एफसी এখানে এটা তোমরা পাবা একটু পরে এইখানে আচ্ছা ঠিক আছে যে টিসি সমান সমান মানে কি টোটাল কস্ট সমান টি এফ এখানে টি এর কারণটা কি টোটাল ফিক্সড কস্ট মানে মোট স্থায়ী ব্যয় আর ডি মানে কি টোটাল ভেরিয়েবল কস্ট মানে টোটাল মোট পরিবর্তনশীল ব্যয় সো এই দুইটা ব্যয় যোগ করলে তুমি যে अमाउंटটা পাবা সেটা হচ্ছে কি তোমার মোট ব্যয় এটা কিন্তু খুব ভালোভাবে থিওরিটা বুঝতে হবে একটু পর যখন তোমাদের টেবিল চিত্র আসবে তখন কিন্তু বুঝবা না যদি থিওরিটা ভালো করে ক্লিয়ার না হয় তারপরে দেখো এভারেজ কস্ট বা গড় ব্যাগ এখান থেকে বলেছে কি কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের মোট উৎপাদন ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায় বিষয়টা কেমন এই যে মোট উৎপাদনটা এখন কেন তোমার লাগবে এই যে তোমার মোট উৎপাদন তুমি একটু আগে পেয়েছো টোটাল কস্ট টোটাল ফিক্সড আর টোটাল ভেরিয়েবল দুইটাকে অ্যাডজাস্ট করে তুমি পেয়েছো কি টোটাল কস্ট এখন বলেছে এই মোট উৎপাদন ব্যয়টাকে তুমি যখন মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করবা ওই যে তোমাকে বললাম একশোটা মনে করো যে একশো টাকা তোমার উৎপাদন ব্যয় তাহলে মোট উৎপাদন ব্যয় মনে করো তোমার একশো টাকা আর মোট উৎপাদন পরিমাণ তোমার কত পঞ্চাশটা পঞ্চাশটা ঠিক আছে তাহলে একশো কে তুমি কত দিয়ে ভাগ করবা পঞ্চাশ দিয়ে ভাগ করবা তাহলে কত আসবে দুই তাহলে এই দুই টাকা আমরা কি বলতে পারি গড় ব্যয় তাই না যে আমাদের একটার জন্য আমাদের এ কস্ট কত পড়লো দুই টাকা করে তাহলে বিষয়টা কি মোট উৎপাদন ব্যয় থাকবে তুমি এই যে মোট উৎপাদন ব্যয় যখন বের করবা এই মোট উৎপাদন ব্যয়টাকে তুমি কি করবা টোটাল উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করবা তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে এভারেজ কস্ট বলেছে কি কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকেও গড় ব্যয় বলে যেটা একটু আগে বললাম যে তুমি এভারেজে বা গড়ে একটা পণ্যের তুমি একটা ব্যয় পাবা এখন এখানে দেখো এটাকে আবার কি দ্বারা প্রকাশ করে এগুলা বুঝতে হবে যেমন টোটাল টোটাল বা মোস্ট ব্যয়কে টিসি বা টোটাল কস্ট দ্বারা প্রকাশ করে সেম ভাবে আহ গড় ব্যাকে হচ্ছে গড়বাইকে হচ্ছে কি বলেছে এসি দ্বারা বা হচ্ছে এভারেজ কস্ট এসি দিয়ে প্রকাশ করা হয় তাহলে এখানে ক্যালকুলেশনটা বুঝতে হবে এসি সমান সমান কি টিসি ডিভাইডেড বাই কিউ মানে টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি ঠিক আছে এগুলা কিন্তু ভালো করে লিখতে হবে এই লাইনগুলা স্কিপ কোনোভাবেই করতে পারবা না সংজ্ঞা এবং সূত্র কোনটা করলে কিভাবে পাচ্ছো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারণ যখন টেবিল করবা তখন কিন্তু তোমাদের এই জিনিসগুলো কাজে আসবে খুবই ইম্পর্টেন্ট পরে এটা প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট প্রান্তিক নিয়ে আমি তোমাদের যতগুলা লাস্টের থেকে মানে প্রোডাকশন থিওরি থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের বই আগে পড়িয়েছি দুইবার তো সেইখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি তোমাদের দেখেছি প্রান্তিক কথাটা আছে প্রান্তিক বা মার্জিনাল প্রত্যেকটা চ্যাপ্টারে এটা কোনো না কোনো ভাবে সম্পর্কিত ছিল সো প্রান্তিক জিনিসটা কিন্তু আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা খুব ভালোভাবে মনে রাখবা প্রান্তিক কথাটার মানে কি বুঝায় দেখো প্রান্তিক কথাটার মানে কি এক একক তোমার কতটুকু বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে এক কথায় এটা এখন ব্যাখ্যাটা দেখো বলেছে কোন একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে প্রান্তিক বলে বলে। প্রান্তিক ব্যয় বিষয়টা কি নির্দিষ্ট একটা সময় থাকবে যখন তুমি একটা দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করবা এখানে এক্সাম্পল দেয়া আছে যে এক একক উৎপাদন করতে মোট ব্যয় হয় পাঁচ টাকা দুই একক উৎপাদনে ব্যয় হয় কত আট টাকা তাহলে দেখো তুমি যখন এক একক উৎপাদন করতে তখন ব্যয় ছিল পাঁচ টাকা যখন তুমি দুই একক উৎপাদন করেছো তখন ব্যয় হয়েছে আট টাকা তাহলে তোমার প্রান্তিক উৎপাদন কত হবে 8 মাইনাস তাহলে তোমার এখানে পরিবর্তনটা কত হলো তিন টাকা তাহলে এই তিন টাকা এই তিন টাকাই হবে তোমার কি প্রান্তিক উৎপাদন ঠিক আছে বা প্রান্তিক ব্যয়ের টাকা যে মোট ব্যয় থেকে তুমি বাড়ানোর ফলে তোমার কত টাকা ব্যয় হয়েছে মানে এটা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে সেটাকে তুমি যখন বিয়োগ করবা বিষয়টা হচ্ছে এক একক উৎপাদন বাড়ানোর জন্য তোমার যেই উৎপাদনের ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তুমি পাঁচটার তোমার একটার জন্য পাঁচ টাকা খরচ হচ্ছে দুইটার জন্য তোমার খরচটা বেড়ে গেল এখন কথা হচ্ছে কতটুকু খরচ বেড়েছে ঠিক আছে এটাই হচ্ছে প্রান্তে এটা এই জিনিসটা হচ্ছে কি মাইনাস করার মাধ্যমে আমরা পাবো যেমন পরবর্তী থেকে পূর্ববর্তীটা যখন বিয়োগ করব তখন আমরা প্রান্তিকটা পাবো এখানে কিন্তু ওই সেম কাজটাই করেছে ঠিক আছে তারপর দেখো প্রান্তিক ব্যয় বলেছে মোট ব্যয়ের পরিবর্তন বা মোট উৎপাদনের পরিবর্তন এটা কিন্তু যে বলেছে তোমাদের প্রান্তিক উৎপাদন নিয়েও একটা প্রশ্ন আছে তো যখন প্রান্তিক ব্যয় বলবে তখন কথাটা কি হবে মোট ব্যয়ের পরিবর্তন তোমার মোট ব্যয় আগে কত ছিল পরে কত হয়েছে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেই পার্থক্যটাই হচ্ছে পরিবর্তন আর সেই পরিবর্তনটাই হচ্ছে মার্জিনাল কস্ট আর এই পরিবর্তনটাকে কি করে ডেল্টা দিয়ে প্রকাশ করে যেটা হচ্ছে ডেল্টা সাইন ঠিক আছে এই যে টিসির আগে যে সাইনটা দেখছো এটাকে বলে ডেল্টা সাইন যেমন দেখো এখানে এমসি প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট টিসি কি মোট ব্যয়ের পরিবর্তন ডেল্টা টিসি কিন্তু এখানে ডেল্টা তাহলে কি মোট ব্যয়ের পরিবর্তন যদি শুধু টিসি থাকতো তাহলে টোটাল ব্যয় হতো বা কিউ থাকতো তাহলে কি হতো মোট উৎপাদন তোমার হতো কিন্তু ডেল্টা কিউ থাকার কারণে কি তোমার উৎপাদনের পরিবর্তনটা বলেছেন যে তোমার পরিবর্তনটা কত চেঞ্জেস টা কতটুকু আসছে তাহলে প্রান্তিক ব্যয়ের ইংলিশটা আমরা বলতে পারি এমসি সমান ডেল্টা টিসি বা হচ্ছে কি ডেল্টা কিউ এই যে সূত্রগুলো এই যে সূত্রগুলো এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে একটা মিনিট আচ্ছা তাহলে দেখো আমাদের সূত্রগুলা কিন্তু এখানে ক্লিয়ার টিসির ক্ষেত্রে টিএফসি প্লাস টিবিসি আসলো আবার এসির ক্ষেত্রে কি টিসি ডিভাইডেড বাই কিউ আসলো আবার এমসির ক্ষেত্রে কি আসলো ডেল্টা টিসি বা ডেল্টা কিউ এই সূত্রগুলা কিন্তু মনে রাখতে হবে এগুলা দিয়ে আমাদের সারণী চিত্র এই যে এই গুলা কিন্তু এই চিত্র এই ব্যাখ্যা রিলেটেড ঠিক আছে তারপরে এই যে এখানে যে চিত্র এগুলো কিন্তু সেই সূত্র রিলেটেড সবগুলোই তাহলে দেখো এখানে ব্যয় ব্যয় প্রান্তিক মোট ব্যয়ের মধ্যে সম্পর্ক হ্যাঁ বলো মোট ব্যয় আর প্রান্তিক ব্যয় আর হচ্ছে ব্যয় এই তিনটার মধ্যে যদি সম্পর্ক বলা তাহলে কি চিত্র দেওয়া লাগবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিত্র দিতে হবে চিত্র না দিলে হবেই না কারণ তোমাদের ইকোনমিক্সের এই পার্ট গুলো এখন যেগুলা চিত্র সহ দেখবে এগুলো সবই তোমাদের চিত্র দিতে হবে কারণ এগুলো চিত্র রিলেটেড প্রশ্ন ঠিক আছে সারণীটা দেয়া মেনটা টরি না যখন টেবিল বলবে তখন আমরা টেবিল দিব বা আমার মনে হয় যে টেবিল যদি বেশি নাম্বার থাকে সেই ক্ষেত্রে টেবিল দিয়ে দেওয়াই ভালো টেবিলটা দিয়ে তারপরে চিত্র যেভাবে চিত্র আছে চিত্র সহ তোমরা ব্যাখ্যা করবা যে প্যাটার্নটা আমি এখানে দিয়েছি এটাই ফলো করো মানে এখানে এখানে একদম গুছিয়ে প্রশ্নটা যেমন ঠিক আছে এখানে বলেছে কি মোট গড় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য বললে কিন্তু আমি সব সময় বলি বক্স করে দিবা কারণ এখানে কিন্তু আমি তোমাদের বক্স করে দেইনি ঠিক আছে তোমরা অবশ্যই বক্স করে দিবা যখন পার্থক্য আসবে তার সম্পর্ক বললে ব্যাখ্যা আকার এভাবে লিখবা এখানে পার্থক্য আছে সো তো বলেছি প্রথম লাইনে সংজ্ঞাই আছে যেমন গ্রিন হাইলাইট হাইলাইট করাটা করাটা হচ্ছে ব্যয় ব্যয় গড় মোট আর এই যে এখানে কি স্কাই ব্লু হাইলাইট করা যেটা এটা হচ্ছে প্রান্তিক ব্যয় সো সেম ভাবে এই সূত্রটাও বলে দিয়েছি এক আর দুই সংজ্ঞা আর সূত্র তারপরে তিন নাম্বারটা বোঝার আছে এখানে বলেছে মোট ব্যয় প্রথমে ক্রমরাসমান হারে বাড়তে থাকলেও গড় ব্যয় প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে এটা আমরা সারণী পড়লে দেখবো সারণির দিকে যখন আমরা দেখবো কি বলে টেবিলটা যখন দেখো তখন যে বলেছে মোট ব্যয় ক্রমরাসমান হারে যদি বাড়তেও থাকে একটা সময় গড় ব্যয় প্রান্তিক ব্যয় দুইটা কি হয় কমতে থাকে আবার বলেছে প্রথম দিকে গড় এবং প্রান্তিক ব্যয় ক্রমরাসমান মানে কি একবার বাড়ে একবার কমে ঠিক আছে এরকম বারে কমে আবার কমে কমে বা এরকম হতে পারে আবার বলেছে কি যে এসি রেখা সর্বনিম্ন বিন্দুর আগে এসি বড় এমসি হয় মানে কি গড় বড় হয় কাক থেকে প্রান্তিক ব্যাট থেকে এটাও আমরা সারাণীর দিকে ফোকাস করলে বুঝবো তারপরে বলেছে এই রেখার সর্বনিম্ন বিন্দুর পরে মানে সর্বনিম্ন যে বিন্দু থাকবে এটার পরে আবার কি হয়ে যায় এমসি বড় হয়ে যায় এসি থেকে এমসি কি মার্জিনাল কস্টটা বেশি হয়ে যায় কার থেকে গড় ব্যয়ের থেকে তারপরে বলেছে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এই যে তোমাদের যখন বই পড়িয়েছিলাম তখন কিন্তু এই শর্তগুলো পড়িয়েছি যে এই যেখানে দুই তিনটা ভারসাম্যের শর্ত ছিল যে এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা এসি রেখাকে ছেদ করে উপরের দিকে উঠে যায় যেমন এমসি রেখা এসি রেখাকে বলেছে ছেদ করে উপরে উঠে যায় যে এখানে দেখো সেটাই হয়েছে এই যে এসি রেখা এটা এই এসি রেখাকে একটা মিনিট আমি একটু নিয়ে নিই মার্ক নিয়ে নিই যেমনই যেখানে হচ্ছে তোমাদের এসি রেখাটা কিন্তু এটা ঠিক আছে এটা হচ্ছে এসি রেখা বিষয়টা কি হয়েছে এই যে এসি রেখা এটা ই বিন্দু তাই না ভারসাম্য বিন্দু এটাকে আমরা ভারসাম্য সব সমান কিন্তু রেখা কি হয়েছে আমাদের একটা শর্ত ছিল যে এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে এটা ছিল আমাদের এমসির এমসির কাহিনীটা ঠিক আছে এটা কিন্তু আমরা পড়েছিলাম বই যখন পড়েছি তখন এই প্যাটার্নটা একটু পরে ব্যাখ্যা করছি এখন দেখো এখানে কি বলেছে আমাদের এই সারণীটা এটা বুঝতে হবে এটা বই থেকেও আমি তোমাদের অনেকবার পড়িয়েছিলাম যে এই চারটা দিবা টেবিলটা যে উৎপাদনের পরিমাণকে আমরা কিউ বলি তাহলে দেখো বিষয়টা আগে প্যাটার্নটা বলে দিচ্ছি প্রশ্নটা কিন্তু সম্পর্ক নিয়ে আসছে তাহলে মোট ব্যয় লিখলা গড় ব্যয় লিখলা প্রান্তিক ব্যয় লিখলা লিখার পরে সম্পর্কটা এখানে পার্থক্য না লিখে সম্পর্ক লিখে তোমরা সম্পর্কটা সুন্দর করে ব্যাখ্যা করে দিলা একটা সারণী দিবা একটা চিত্র দিয়ে চিত্রটা আবার ব্যাখ্যা করে দিবা সেম এই প্যাটার্নটা ফুল তাহলে দেখো এখানে টেবিলে বলা আছে কি উৎপাদনের পরিমাণ হচ্ছে কিউ বলেছে কি উৎপাদনের উৎপাদনের পরিমাণকে কিউ ধরেছে মোট ব্যয় যেটা আমি বলি টি বা এখানে তুমি টিসি সি বলতে পারো টোটাল কস্ট এখানে টি কেন সি কেন দেয়নি ভুল আছে সি হবে গড় ব্যয় এসি আবার প্রান্তিক ব্যয় এমসি যা পড়েছ কথাটা হচ্ছে দেখো এত দেওয়ার দরকার নেই পাঁচটা পর্যন্ত দাও পাঁচ পর্যন্ত দাও ঠিক আছে বা আচ্ছা না সাত পর্যন্তই থাকুক সমস্যা নেই দিতে পারো বা বই ফলো করতে পারো বইতেও দেখবে এখানে মনে হয় সম্ভবত বেশি দেয়া আছে আচ্ছা আহ দেখো প্যাটার্নটা বলে দিচ্ছি মোট ব্যয় মনে করো তোমাদের প্রশ্নে দিয়ে দিলো বা যখন দিয়ে না দিবে তখন তোমরা এটা এবারে যে ধরবা যে তোমরা বাড়াতে থাকবা একটা সিস্টেম ফলো করবা যে মোট ব্যয় বাড়িয়ে বাড়িয়ে ধরবা যেমন প্রথমে একশো টাকা ধরলা পরবর্তীতে এখানে তোমরা একশো আশি টাকা ধরলে পরে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে দুইশো চল্লিশ দুইশো আশি তিনশো পঞ্চাশ যদি এগুলা না দিয়ে দেয় তাহলে নিজের থেকে বাড়িয়ে বাড়িয়ে ধরবা ঠিক আছে সবগুলা বৃদ্ধি করবা বা দেখবা তোমাদের প্রশ্নে ফিক্স কস্ট বা যদি ভেরিয়েবল কস্ট এরকম দেয়া থাকে তাহলে সেটা যোগ করেও তোমরা দেখাতে পারো তো সেরকমটা আমার মনে হয় না আসবে হয়তো সারণে নিজের থেকে করতে হবে তখন তোমরা এটা বৃদ্ধি করে করে মোট ব্যয়গুলাকে লিখে ফেলবা আর এই যে এখনটা কিভাবে আসবে সিরিয়ালি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কিন্তু সিরিয়ালি এই এককটা আসবে তারপরে দেখো গড় ব্যয় বা হচ্ছে এসি এখন গড় ব্যয়টা কিভাবে আমি বলেছিলাম যে তোমাদের মোট ব্যয় যা থাকবে তোমাদের মোট ব্যয় সূত্রটার দিকে আমাদের দেখতে হবে সূত্রটা কি ছিল যে টোটাল কস্ট টিসি ডিভাইডেড বাই হচ্ছে কিউ বা পরিমাণ তাহলে তোমার মোট ব্যয় একশো টাকা তখন কি একশো ভাগ এক এখানে একশোই হবে গড় পরেরটা দেখো একশো আশি টাকা তাহলে এখন এটা তুমি কাকে দিয়ে ভাগ করবা মোট ব্যয়কে দিয়ে পরিমাণকে ভাগ করবা তাহলে একশো আশি ভাগ দুই কত হবে এখানে নব্বই টাকা সেম ভাবে দুইশো চল্লিশ ভাগ তিন এখানে হবে কত তিন আটা চব্বিশ তাহলে আশি টাকা ঠিক আছে আবার এখানে হবে চার একক আবার দুইশো আশি তাহলে চার সাতটা কত আঠাশ তাহলে এখানে কত হবে সত্তর টাকা ঠিক আছে এটা কিন্তু আমরা মোট ব্যয়কে পরিমাণটা দিয়ে ভাগ করছি সেম ভাবে কত পঁয়তিরিশ তিনশো পঞ্চাশ ভাগ পাঁচ কত হবে এখানে সত্তর আসবে আবার দেখো চারশো কে ছয় দিয়ে ভাগ করলে কত আসবে ছয় আটে আটচল্লিশ তাহলে এখানে আশি আসবে সেমভাবে সাত দং তেষট্টি এখানে কত আসবে নব্বই টাকা তার মানে তুমি মোট ব্যয়টাকে কি দিয়ে ভাগ করছো উৎপাদনের পরিমাণ দিয়ে ডিভাইড করছো তুমি এখানে ব্যয়ের একটা অ্যামাউন্ট পাচ্ছ এসে তাহলে এখন দেখো আসমান হারে বাড়া কমা কথাটার মানে কি দেখো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ বৃদ্ধি পাচ্ছে না বা হ্রাসও পাচ্ছে না বিষয়টা কিভাবে আসছে দেখো যে প্রথমে একশো ছিল পরে নব্বই একশো থেকে নব্বই কমে গেল তারপরে আশি আরো কমে গেল তারপরে সত্তর আরো কমে গেল একটা পর্যায়ে এসব কমলোই না অপরিবর্তিত আবার আরেকটা পর্যায়ে এসে সেটা বেড়ে গেল আবার আরেকটা পর্যায় সেটা বেড়ে গেল এটা কিন্তু কোন সিকোয়েন্স মেনটেন করছে না একবার বাড়ছে একবার কমছে এই জিনিসটাকে বলা হোক এটা ক্রম সমান হারে কিন্তু চলতে চলতে চলছে ঠিক আছে গড় ব্যয়টা কার উপর ডিপেন্ড করে সব কিন্তু তোমার ডিপেন্ড করছে মোট ব্যয়ের উপরে তারপরে প্রান্তিক ব্যয়ের সূত্রটা কি পড়েছিলাম ডেলটা ডেলটা কিউ বা ডেলটা হচ্ছে কত কি পড়েছিলাম যেন সি মনে হয় তাই না যে কষ্টের পার্থক্যটা কত একবার দেখে আসি আচ্ছা ডেল্টা টিসি বা হচ্ছে ডেল্টা কিউ ঠিক আছে টিসি বলতে কি কস্ট আমাদের টোটাল কস্টের পার্থক্যটা তাহলে বিষয়টা দেখো এখানে কি হলো যে তোমার মোট ব্যয় থেকে কাট থেকে পার্থক্য করবা অবশ্যই মোট ব্যয় থেকে তাহলে প্রথম এটা একশো টাকা থাকবে আগে যেহেতু কিছু নাই একশোই বসাই দিবা পরবর্তীতে কত একশো এখন এই যে আমাদের পরিবর্তন দেখাতে হবে তাহলে একশো আশি কত আশি টাকা পরে আমাদের হয়ে গেল দুইশো চল্লিশ এখন দুইশো চল্লিশ থেকে একশো আশি মাইনাস করে দিলে কত হবে এখানে ষাট টাকা ঠিক আছে সেম ভাবে দুইশো আশি থেকে চল্লিশ মাইনাস করে দিলে কত হবে চল্লিশ টাকা মানে তুমি এখানে কিন্তু পার্থক্যটা দেখাচ্ছ আর পরবর্তীটা থেকে আগেরটা পার্থক্য আবার ছশো তিরিশ থেকে চারশো আশি মাইনাস করে দিলে কত হবে এই যে ওয়ান ফিফটি টাকা সো এটা কিন্তু এইভাবে পরিবর্তনটা তোমার দেখাতে হবে তো এই পরিবর্তনটাকে আমরা ডেলটা দ্বারা প্রকাশ করেছি আর এটাই হচ্ছে কি প্রান্তিক ব্যয় বা এমসি এখন এখানে যা যা কাহিনী বললাম এই কাহিনী গুলাই কিন্তু তোমাদের এখানে লিখে দিয়েছে যে এখানে কিন্তু এই কাহিনীগুলো এখানে লিখেছে ঠিক আছে যে একবার এসি রাস পায় একবার প্রান্তিক বা এমসি রাস পায় কোথায় কোথায় কি হচ্ছে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এই জিনিসগুলাই বলেছে কখন বৃদ্ধি পাচ্ছে কখন হ্রাস পাচ্ছে এটাই জাস্ট কি করেছে এখানে ব্যাখ্যা করে দিয়েছে এই হচ্ছে তোমাদের সারণীর মাধ্যমে ব্যাখ্যা ম্যাডাম প্রান্তিক ব্যয়ের মান কেমনে লিখবো প্রান্তিক ব্যয়ের মানটা হচ্ছে তোমাদের মোট ব্যয়ের পরবর্তী থেকে আগেরটাকে মাইনাস করে দেয়া ঠিক আছে যেমন একশো আশি আছে তোমাদের দ্বিতীয়তে কত আছে দ্বিতীয় উৎপাদনে একশো আশি প্রথম উৎপাদনে আছে একশো তোমাকে এটা মাইনাস করে দেখাতে হবে তাহলে তোমার এখানে কত হয় আশি টাকা ঠিক আছে মানে তোমার পরিবর্তনটা কত হচ্ছে এটাই হচ্ছে প্রান্তিক ব্যয় যে তোমার এখানে পরিবর্তন কতটুকু আসছে ম্যাডাম দুইটার মান একরকম থাকলে কি বিয়োগ হবে না ম্যাডাম বলো দুইটার মান এক রকম থাকলে তুমি তো মোট ব্যয় একরকম ধরবা না মোট ব্যয় তুমি বৃদ্ধি করে করে ধরবা তাই না তোমার এই মান গুলা সবসময় চেঞ্জ আসবে বুঝতে পেরেছো জি ম্যাডাম ঠিক আছে আচ্ছা এখানে কে বলেছ না করে মাইনাস না করে ডিভাইড করে দিলেই তো হবে ডিসি কে কিউ কে করতে হবে দেখো এখানে তুমি ডিভাইড করবা গড় ব্যয়ের ক্ষেত্রে ঠিক আছে যেমন তোমার যে প্রশ্ন করেছো মোট ব্যয়ের সূত্রটা আমরা যেটা সূত্র ফলো করি মোট ব্যয়ের সূত্রটা আমাদের ছিল কি মোট ব্যয় আমাদের নর্মালি যে যোগ হবে। কি ছিল মোট ব্যয় যা থাকবে তাকে আমি ভাগ করব। কাকে দিয়ে উৎপাদনের পরিমাণ দিয়ে আর প্রান্তিক ব্যয়ের ক্ষেত্রে আমাদের ডিভাইডটা না প্রান্তিক ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে মাইনাস করে মোট ব্যয় থেকে মোট যে পরিবর্তনটা সেটা দেখাতে হবে পরবর্তী থেকে মাইনাস করে দেখাতে হবে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে যে প্রশ্ন করেছো সেই যে প্রান্তিক ব্যয়টা এখানে আমি বুঝিয়েছি তুমি রেকর্ড ক্লাসটা আরেকবার এখান থেকে দেখবা এবং সূত্রটা দেখবা ক্লিয়ার হয়ে যাবা ঠিক আছে আচ্ছা যে বলছো টেক্সটে মার্জিনাল কস্ট এর সূত্রটা তো ডিভাইড করতে হয় মার্জিনাল কস্ট তুমি কেন ডিভাইড করবা মার্জিনাল কস্ট ডিভাইড হবে না ডিভাইড হবে তোমার এভারেজ কস্টে মার্জিনাল কস্ট তুমি পার্থক্য দেখাও এখানে তো ডিভাইড হবে না এখানে তুমি সংজ্ঞাটা পড়ে দেখো এখানে কি বলেছে এক একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় হয় তুমি এটা কিভাবে দেখাবা মাইনাস করে দেখাবা এই যে এখানে তো ব্যাখ্যা করে দিয়েছে সুন্দর করে ঠিক আছে তুমি হয়তো লেটে জয়েন করেছো ডাইরেক্টবার ক্লাসটা দেখবা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানেই তিনটা ধাপে তিনটা ধাপে বলার কারণটা আমি বলে দিচ্ছি দেখো একটা পর্যায়ে এসে গড় ব্যয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে আবার কোন কোন পর্যায়ে এসে প্রান্তিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে বৃদ্ধিটা কোথায় দেখো যে এখানে একশো তিরিশ বৃদ্ধি পেলো আবার কোন কোন জায়গায় কিন্তু প্রান্তিক ব্যয় কম কম ছিল ঠিক আছে কমে আসছিল যেমন একশো ছিল আশিতে কমে গিয়েছে আবার ষাট হয়ে চল্লিশ হয়ে কমে গিয়েছে আবার একটা পর্যায়ে বেড়েছে আবার বেড়েছে সেই যে বাড়ছে কমছে বাড়ছে কমছে এগুলাকে কি তিনটা ধাপে প্রকাশ করেছে যে এক সময় হ্রাস পাচ্ছে এক সময় অপরিবর্তিত থাকছে আরেক সময় বৃদ্ধি পাচ্ছে তো এই জন্য এখানে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত দিয়ে ব্যাখ্যাটা করে দিয়েছে ঠিক আছে মিনিট আছে মিনিটে তোমাদের আমি চিত্রটা বুঝাতে পারবো না কারণ এটা খুব বড় একটা টপিক ছিল আমার মিটিং ক্লোজ হয়ে যাবে চিত্রটার জন্য তোমাদেরকে আমি আরেক দিন এটা বুঝাই দিতে হবে ঠিক আছে তবে দেখি আমি কতটুকু বলতে পারি যে চিত্রটার ক্ষেত্রেও দেখো যে তোমাদের ভারসাম্যটা খেয়াল রাখবা যে এম একটা বিন্দু আর নিচে ও এক্স বরাবর তোমরা ধরবা উৎপাদনের পরিমাণ আর ওয়াই বরাবর ধরবা তোমরা ব্যয় যেটা আমরা ব্যয়ের কাজটাই কিন্তু এখানে করছি সো দেখো আমরা জানি এসি রেখা ই বিন্দুকে ছেদ করে এটা কিন্তু আমাদের ভারসাম্যের সূত্র বইয়ের মধ্যে ছিল যে ইসি এসি রেখাটা কি যে ভারসাম্য এম উৎপাদনের পরিমাণ তাহলে এই যেটা ছেদ করে যাবে এখন প্রশ্ন করতে পারো এমসি রেখাটা কেন নিচের দিকে ছেদ করে যাবে এটা আমাদের রুলস এটা ভারসাম্যর সূত্রের রুলস এটা তোমাদের বইয়ের মধ্যে এটা সুন্দর করে আলোচনা করা ছিল যে কেন এটা নিচ থেকে যাবে এটা হচ্ছে যারা অর্থনীতিবিদ তারা চিন্তা ভাবনা করেই এই রুলসটা করেছেন যে এসি রেখা নিচের দিক থেকে ছেদ করে এমসি রেখা উপরের দিকে উঠে আসবে এটা হচ্ছে তোমার চিত্রের ভারসাম্যের শর্ত এই শর্ত মোতাবেক তোমাদের চিত্র এঁকে দিতে হবে এবং দেখো এখানে এটাই বলেছে যে রেখাচিত্রে এসি রেখা নিচের দিকে নামে তখন এমসি রেখাও নিচের দিকে নামে এই যে এটাও নিচের দিকে আসছে এটাও নিচের দিকে আসছে বলেছে এ পর্যায়ে এমসি রেখা এসি রেখা নিচে অর্থাৎ এসি হতে এমসি কি হয় কম হয় দেখো এমসি রেখা এসি রেখা নিচে এই যে এমসি রেখাটা কি হয় এই যে এমসি রেখাটা এসি রেখা নিচে অবস্থান করছে কিন্তু আবার বলেছে এসি হতে এমসি কম হয় তাহলে এটা কি হবে কম হবে এসি বেশি এসি উপরে আর এমসি কি নিচে তাহলে এটা কম হবে এটাই বলেছে অর্থাৎ প্রান্তিক ব্যয় গড় ব্যয় হতে কম হয় তার মানে এখানে কি বুঝিয়েছে এসিটা কি এমসিটা কি প্রান্তিক ব্যয় আর এসিটা কি গড় ব্যয় তাহলে এটা কি হয়েছে কম হয়েছে ঠিক আছে এটাই প্রথমে ব্যাখ্যা করে দিয়েছে তাহলে টিসি কোথায় কি কথায় টিসি টোটাল কস্ট টোটাল কস্টটা বলবো বলবো এটা এখন তোমরা আগে এমসি আর এসির উৎপাদনের আচ্ছা পরিমাণটা দেখো সেটা আমি পরবর্তীতে বলে দিব ঠিক আছে তোমাদের ওটা তোমাদের আরেকটা চিত্র এই যেখানে একটা চিত্র আছে ঠিক আছে এই যে চিত্র দিয়ে পরে বুঝিয়ে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পর্যায়ে আর আচ্ছা আমার মিটিং ক্লোজ হয়ে গেলে তো নেক্সট ডে থাকবে কারণ ক্লোজ হয়ে যাবে লেস দেন ওয়ান মিনিট রানিং দেখি কতটুকু বলতে পারি তারপরে দ্বিতীয় পর্যায়ে কি বলেছে যে এমসি এবং এসি এসি সমান হবে তখন কি সর্বনিম্ন অবস্থায় স্থির থাকবে বিষয়টা দেখো দ্বিতীয় পর্যায়ে কি হবে এমসি এবং এসি সমান হবে তাহলে এসি টা কি হবে সবচেয়ে কম হবে বা স্থির থাকবে ঠিক আছে গর্বে এটা এটা হচ্ছে দ্বিতীয়